হে মানুষ, তোমরা আমার কথা শোনো। এরপর এই স্থানে তোমাদের সাথে আর একত্রিত হতে পারবো কিনা জানি না। হে মানুষ, আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে সমাজ ও গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো। অতএব শুনে রাখো, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, আরবের ওপর কোনো অনারবের, অনারবের ওপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই, তেমনি সাদার ওপর কালোর বা কালোর ওপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আর আজকে 12ই রবিউল অর্থাৎ নবী দিবস, আপনারা এতক্ষণ যে পিসটা শুনছিলেন এটা নবীজির শেষ ভাষণ, তার কিছুটা অংশ। আমি যে ভিডিও লোকেশনটা যেখান থেকে ভিডিও করছি সেটা আমার বাড়ির কাছে অর্থাৎ বেলুড় থেকে। তো এখানে বহুদিন ধরেই এই প্রসেশন বা শোভাযাত্রাটা চলে আসে এই নবী দিবসের দিন, আজকেও তার অন্যতা হয়নি। এই প্রসেশনটা মোটামুটি 1 ঘন্টার মতো চলতে থাকে, এত বড়ই প্রসেশনটা হয় এবং সুন্দর এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে খুবই সুন্দর দেখায়। আপনারা দেখতে থাকুন এই শোভাযাত্রা। হে মানুষ, শুনে রাখো, অন্ধকার যুগের সকল বিষয় ও প্রথা আজ থেকে বিলুপ্ত হলো, জাহিলি যুগের রক্তের দাবিও রহিত করা হলো। হে মানুষ সকল, শুনে রাখো, অপরাধের দায়িত্ব কেবল অপরাধীর উপরই বর্তায়, পিতা তার পুত্রের জন্য আর পুত্র তার পিতার জন্য অপরাধের দায়ী হবে না। হে মানুষ, তোমাদের রক্ত, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম, অর্থাৎ পবিত্র ও নিরাপদ করা হলো, যেমন আজকের এই মাস, এই শহর সকলের জন্য পবিত্র ও নিরাপদ। হে মানুষ সকল, তোমরা ঈর্ষা ও হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে। ঈর্ষা ও হিংসা বিদ্বেষ মানুষের সকল সদ্গুণকে ধ্বংস করে দেয়। হে মানুষ, নারীদের সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, তাদের সাথে নিষ্ঠুর আচরণ করো না। তাদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে, তেমনি তোমাদের উপরও তাদের অধিকার রয়েছে, সুতরাং তাদের কল্যাণের দিক সবসময় খেয়াল রেখো। হে মানব জাতি, অধীনস্থদের সম্পর্কে সতর্ক হও, তোমরা নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়াবে, নিজেরা যা পড়বে তাদেরও তাই পড়াবে, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করো। হে মানুষ, বিশ্বাসী সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান, ধন ও প্রাণ নিরাপদ, সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে। হে মানুষ সকল, বিশ্বাসীরা পরস্পরের ভাই, সাবধান, তোমরা একজন আরেকজনকে হত্যা করার মতো কুফরি কাজে লিপ্ত হইও না। হে মানুষ, শুনে রাখো, আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বা কলিন প্রথা বিলুপ্ত করা হলো। কলিন বা শ্রেষ্ঠ সেই যে বিশ্বাসী ও মানুষের উপকার করে। হে মানুষ সকল, ঋণ অবশ্যই ফেরত দিতে হবে, বিশ্বস্ততার সাথে প্রত্যেকের আমানত রক্ষা করতে হবে। কারো সম্পত্তি সে যদি স্বেচ্ছায় না দেয় তবে তা অপর কারোর জন্য হালাল নয়। তোমরা কেউ দুর্বলের ওপর অবিচার করো না। হে মানুষ, জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য ফরজ, কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়। হে মানুষ, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রোজা রাখবে, হজ করবে আর সংঘবদ্ধভাবে নেতাকে অনুসরণ করবে, তাহলেই তোমরা জান্নাতে দাখিল হতে পারবে। হে মানুষ সকল, শুনে রাখো, একজন কুশ্রি কদাকার ব্যক্তিও যদি তোমাদের নেতা মনোনীত হয়, যতদিন পর্যন্ত সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করবে ততদিন পর্যন্ত তার অনুগত্য করা তোমাদের অবশ্য কর্তব্য। হে মানুষ সকল, শুনে রাখো, আমার পর আর কোনো নবী নেই। হে মানুষ, আমি তোমাদের কাছে 2টি আলোকবর্তিকা রেখে যাচ্ছি, যতদিন তোমরা এ 2টো অনুসরণ করবে ততদিন তোমরা সত্য পথে থাকবে। এর 1টি হলো আল্লাহর কিতাব,
দ্বিতীয়টি হলো আমার জীবন দৃষ্টান্ত। হে মানুষ, তোমরা কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কারণ অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গেছে। হে মানুষ, প্রত্যেককেই শেষ বিচারের দিনে সকল কাজের হিসাব দিতে হবে, অতএব সাবধান হও। হে মানুষ, তোমরা যারা এখানে হাজির আছো, আমার এই বাণীকে সবার কাছে পৌঁছে দিও। এরপর তিনি জনতার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, হে মানুষ, আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি? সকলে সম্মস্বরে জবাব দিল, হ্যাঁ, আপনি পেরেছেন। অতপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমি আমার সকল দায়িত্ব পালন করেছি। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম।